একটি সুন্দর সমাজ নির্মাণে যাকাতের গুরুত্ব ও ভূমিকা। আমরা সকলেই জানি আমাদের ইবাদতকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত। কোরআনুল কারিমে প্রায় 47টি আয়াত এমন আছে যেখানে আল্লাহ তাআলা প্রথম বলেছেন আকিমুস সালাত, পরে বলেছেন ওয়া আতাউ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। অর্থাৎ প্রথমে বলেছেন সালাতের কথা, তারপরে বলেছেন কি যাকাতের কথা। কিন্তু আমাদের দেশে আমরা একটা পরিভাষাগতভাবে ভুল করি, আমরা বলি যে আমরা নামাজ রোজা করি। আল্লাহ তাআলা কিন্তু নামাজের সাথে বলেছেন যাকাতের কথা, একটা জায়গায়ও নামাজের পাশাপাশি রোজার কথা বলেননি। আর কোরআনুল কারিমের মাত্র 3-4টা জায়গায় রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, কিন্তু যাকাতের কথা বলা হয়েছে 47টা জায়গায়। এটা সরাসরি সালাতের পাশাপাশি, এর বাহিরে দারিদ্র বিমোচনে সামাজিক দায়িত্ব পালন করণার্থে এবং আমাদের যারা রক্তের সম্পর্ককে ঠিক রাখার নিরিখে আর্থিক ইবাদতের কথা আল্লাহ তাআলা অনেকবার বলেছেন, যেটি রোজা অপেক্ষা হজ অপেক্ষা অনেক বেশি। সুতরাং আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। নামাজ ও যাকাত প্রকৃতপক্ষে গোটা দিনের প্রতিত্বকে প্রতিনিধিত্বকারী দুটি গুরুত্বপূর্ণ ইবাদত। একটা দিনের যদি প্রতিনিধিত্ব করে, এটাকে 50% হলো সালাত আর 50% হলো কি যাকাত। অর্থাৎ পুরো দিনের প্রতিনিধিত্ব করে কি এ দুটি জিনিস। দৈহিক ইবাদতে সমগ্র নামাজ সমগ্র দিনের প্রতিনিধিত্ব করে, আর আর্থিক ইবাদত যাকাত সমগ্র দিনের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ একটা হলো আল্লাহর হক, আর একটা হলো কি বান্দার হক। সালাতটা আল্লাহর সাথে সম্পর্কিত, আর যাকাতটা হলো বান্দার সাথে সম্পর্কিত। এখন যাকাতের মর্যাদা ইসলামে কোন জায়গায় আছে? যাকাত ইসলামের তৃতীয় বৃহত্তম রোকন বা স্তম্ভ। দিনের মধ্যে নামাজের পরে হলো যাকাতের জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সালাতের পর পরে যাকাতের কথা আলোচনা করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে ইয়ামানের শাসক করে পাঠানোর সময়ে তিনি ওসিয়ত করলেন, তুমি সেখানে এমন সব লোকের মধ্যে পুষতেছ যাদেরকে কেতাব দেওয়া হয়েছিল, তুমি সর্বপ্রথম তাদেরকে ইমানের সাক্ষ্যদানের দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারা যদি এটা স্বীকার করে নেয় তাহলে তাদেরকে বলে দিও তাদের উপরে আল্লাহ তাআলা দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যদি তারা এটা মেনে নেয় তাদেরকে এটাও বলে দিও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের উপরে যাদের সম্পদ নাই তাদের জন্য যাকাত ব্যবস্থা নির্ধারণ করেছেন। তাহলে বোঝা যায় ইমানের পরে হলো সালাত, তারপরে হলো কি যাকাত। এখন আমরা বলি আমরা নামাজ রোজা করি, এটা বলা যাবে না, বলতে হবে আমরা নামাজ যাকাত দেই। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে বলাই দরকার। এখন যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হলো পাক হওয়া, যাকাত শব্দের অর্থ বেড়ে যাওয়া, যাকাত শব্দের অর্থ হলো বিকশিত হওয়া, পবিত্র করা। কারণ যাকাতের দ্বারা সম্পদ পবিত্রতা অর্জিত হয়, যে যাকাত দেয় আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করেন এবং বাড়াইয়া দেন। এটা আল্লাহর কোরআনে কারিমের বক্তব্য,
যে যাকাত দেয় আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াই দেয়। আর যাকাতের মর্ম কথাটা কি, অন্তর্নিহিত কথাটা কি? অন্তর্নিহিত কথাটা হলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যখন একজন মুমিন তার প্রিয় এবং পছন্দসই মাল আল্লাহর পথে সন্তুষ্ট চিত্তে ব্যয় করে, তখন সে মুমিনের দিলে একটা নূর ফয়দা হয় এবং এই নূরটা তার আস্তে আস্তে তার মধ্যে পবিত্রতা আনয়ন করে, দুনিয়ার মহব্বত দূর করে, আল্লাহর মহব্বতের প্রেরণা তার অন্তরের মধ্যে জাগ্রত হয়। কারণ একজন লোকের 1 কোটি টাকা আছে, এখন যদি তার 2.5 লক্ষ টাকা, 1 কোটি টাকায় তাকে দিয়ে দিতে হবে বছরে কত? 2.5 লক্ষ টাকা। এটা একসাথে দিয়ে দেওয়া এটা বড় কলিজা ধরা সম্ভব ঠিক না? কারণ মানুষ যত বড় হয় তত তার সম্পদের প্রতি সে কি হয়, যৌবন লাভ করে। মানুষ যত বুড়ো হয় সম্পদের প্রতি তার কি হয়, আগ্রহ তত মনে হয় যৌবনতা লাভ করে। এই জন্য আপনি আপনার সম্পদ থেকে দিয়ে দেওয়া এটা কিন্তু চারটিখানি কি কথা নয়, মানুষের মন রুহের পরিশুদ্ধ পবিত্রকরণ সম্ভব হয় তখনই যখনই তার প্রিয় জিনিসটা সে আল্লাহ রাস্তায় দান করে দিতে পারে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে একটা জিনিস হলো সম্পদ, টাকা রাশি, সোনা গয়না, এগুলো মানুষের কাছে সবচেয়ে প্রিয়। এগুলো একসাথে দিয়ে দেওয়া চারটিখানি কথা নয়, কিন্তু আপনাকে কেন দিতে হবে? এই জন্য দিতে হবে আপনার সম্পদের মায়া থেকে আপনার অন্তরে আল্লাহর মায়াকে প্রাধান্য দিতে হবে। আপনার অন্তরে মায়া থাকতে হবে কার? আর আরেকটা কথা বলি, আমাদের দেশে সাদা টাকা আর কালো টাকা একটা কথা আছে না, বিশেষ করে যখন এই দেশে আমাদের দেশে বাজেট দেয় জুন মাসে, জুন মাসে যখন বাজেট পেশ করে তখন কয় সাদা টাকারে কি করে কালো করে, কালোরে কি করে সাদা করে, এটা বুঝেননি কোনো সময়? আপনারা বুঝেন না, এটার নিয়ম হলো অর্থনীতির দিক থেকে যেই টাকার এনবিআরে আপনার টাকার হিসাব আছে যেগুলো ট্যাক্স দেন সেটা হলো সাদা, যেই টাকা ট্যাক্সের বাহিরে সেটা হলো কি কালো। কথা বুঝছেন কি না? অর্থাৎ আপনি সরকারকে টাকা ট্যাক্স দিতে হবে। যেমন আমি গত সেই বোধ 12 সাল থেকে আমি ট্যাক্সের আওতায় এসেছি, আমি ট্যাক্স দিই হিসাব করে। এখন এই ট্যাক্সের বাহিরে যদি সরকার যে কোনো সময় আপনার টাকার হিসাব নিতে আসে, আপনার টাকার হিসাব নিয়ে যদি মনে করে যে আপনি হিসাব দিছেন 1 লক্ষ টাকার 1 কোটি টাকার, আপনার এখন সম্পদ দেখা যায় 1 কোটি টাকা, এটা কোথায় পাইলেন? এটা কালো। কারণ আপনার যে প্রতি বছরে আয়ের কি দেন, আপনি একটা সামারি জমা দেন, জমা দেন যে রিটার্ন জমা দেন, সেই রিটার্নের মধ্যে আর কথার লগে কি মিলে না, তখন সরকার ইচ্ছে করলে সেটা কি করতে পারবে, সিজ করতে পারবে। অর্থাৎ দেশের আইনে সেই টাকাটা কি অবৈধ। ঠিক অনুরূপভাবে যেই টাকা আপনার উপরে জাকাতের উপযুক্ত হয়েছেন সব টাকার উপরে কিন্তু সরকারকে ট্যাক্স দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে। যেমন বর্তমানে 3.5 লাখ, আপনার বছর যদি 3.5 লাখ টাকার উপরে কি হয় আপনার ইনকাম থাকে, 3.5 লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দেওয়া কি লাগবে না, এর উপরে যত টাকা হবে 10% হিসাবে কি দেওয়া লাগবে, ট্যাক্স দেওয়া লাগবে বছরে একবার। ঠিক অনুরূপভাবে আপনার এই দুনিয়াতে আপনার সব টাকা জাকাত দেওয়া লাগবে না, যেগুলো আপনি খান পরেন ব্যবহার করেন এগুলো জাকাত কি নাই। আপনার ঘর বানাইছেন, 10 তলা বিল্ডিং বানায় রেখেছেন, আপনি যদি সেটা ব্যবসার নিয়তে না বানান, ব্যবসার নিয়তে না বানান তাহলে সেখানে কোনো কি নেই, জাকাত নাই। আপনার প্রয়োজনীয় সামান যা দরকার তা কোনো জাকাত নাই, কিন্তু আপনার ঘরে প্রয়োজন হলো 20টা প্লেটের, আপনি যদি 100টা প্লেট রিজার্ভ করে রাখেন, আপনার ঘরে দরকার কয়টা, 20টা, আছে কত, আর 80টার আপনাকে জাকাত দিতে হবে। আপনার ঘরে কাপড় দরকার আপনার 5টা 10টা, এর বেশি না তো, কিন্তু এমন ঘরও আছে বাংলার জমিনে যেই ঘরের মধ্যে 100-200টা কাপড় রেডি আছে, আপনি টাকার কি করতে হবে, জাকাত দিতে হবে। আপনার প্রয়োজন হচ্ছে সামান্য একটু স্বর্ণ, একটা সিং,
একটা কানের জিনিস, একটা নাকের জিনিস, একটা হাতের জিনিস। কিন্তু এর বাইরে আপনার ঘরে যে যা যা সম্পদগুলো থাকবে আপনি সেগুলো কি করতে হবে? হিসাব দেওয়া লাগবে, যাকাতের মধ্যে অন্তর্ভুক্ত করা লাগবে। যদি আপনি না করেন কিয়ামতের ময়দানে আপনাকে এর জন্য পাই পাই করে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 37 এবং 35 নম্বর আয়াতে বলেছেন الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা তাদের স্বর্ণ এবং রূপকে জমা করে এবং আল্লাহর দেওয়া নির্ধারিত অংশ আল্লাহর রাস্তায় সেগুলো থেকে ব্যয় করে না, হে রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির শুভ সংবাদ দেন। শাস্তি কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আপনারা কি আমার কথা বুঝেন? শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আসলে কারবারটা কি? আসলে আল্লাহ কা সুসংবাদ, আল্লাহ তাআলা এখানে এহতেকার করছে, আল্লাহ তাআলা সেখানে একটু কি দিছে বর্ষণা করছে। তোরা যেটারে কল্যাণ মনে করাস আসলে সেটা কল্যাণ নয়। এতদের জন্য একটা মা যখন ছেলে কথা শুনে না তখন তাকে বলে সন্ধ্যা ঘরে আসুক তারে মজা দেখাবো। আসলে কি মজা? কথা কয় না মজা, শাস্তি। এখানে তাহলে কি এটা হেকারাতান বলছে, হেকারাতান তুচ্ছতা ছিন্ন করে বলছে। এরপরে বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম সেই ব্যক্তি যদি জাকাত না দেয় কিয়ামতের ময়দানে বিচার পয়সালা হওয়ার পরে জাহান্নামের আগুনের মধ্যে তার সম্পদগুলোকে পাক বানাইয়া পেলা হবে। আর জাহান্নামের আগুনে তাকে গরম করে সেই গরম করা সম্পদ দিয়া স্বর্ণ দিয়া চাঁদি দিয়া টাকা দিয়া সোনা দানা দিয়া তার মুখের মধ্যে তার পার্শ্ব দেশের মধ্যে তার পিঠের মধ্যে আর জাহান্নামের আগুন দিয়ে তাকে পুরো শেষ করা হবে। আর বলবে হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম, ও আল্লাহর বান্দা শোনো এটা হলো তোমার সেই সম্পদ যেই সম্পদটা তুমি আল্লাহর হুকুম মতো ব্যয় করো নাই, আমি আল্লাহ সেটা আজ তোমার জন্য শাস্তির কারণ বানিয়েছি। নাউজুবিল্লাহ। সুতরাং আপনাকে যাকাত দিতে হবে। এখন সরকারের কাছে যেমন সাদা টাকার পর কালো টাকা আপনার কাছে হইলে সেটা অবৈধ, অনুরূপভাবে আল্লাহর বিধানে যেই সম্পদ যার উপরে যাকাত ফরজ যদি সে যাকাত না দেয় ওই তার সকল সম্পদগুলো হইল কি অবৈধ। কথা বুঝছেন? এটা যে কোনো সময় যে কোনো গজবে নিয়ে যেতে পারে, যে কোনো সব দুর্ঘটনায় নিয়ে যেতে কি পারে, যে কোনো সময় আপনি নিঃস্ব হয়ে যেতে কি পারে। অর্থাৎ সরকার যে কোনো সময় আপনার এই সম্পদ কি করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, দখলে নিয়ে যেতে পারে, অনুরূপভাবে আল্লাহ তাআলাও নিয়ে যেতে কি পারে। এই জন্য আপনি যদি কি দেন তার যাকাত দেন তাহলে আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আল্লাহর দায়িত্ব হয়ে যায় আপনার এই সম্পদটা হেফাজত করার। সুবহানাল্লাহ। এবং যারা অবৈধ সম্পদ দিয়া জাকাত দেয় না, ফেতরা দেয় না, হারাম হালাল হারাম তুমিজ করে না, সেগুলো দিয়ে পোলা পাইন বসে, তাদের পোলা পাইন অনেক বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় কিছু নেতা হয়, গুন্ডা হয়, সন্ডা হয়, অস্ত্রবাজ হয়, এক সময় ওই সম্পদের মধ্যে মা বাবা থাকতে পারে না, খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বেঠিক। কারণ হালাল হারাম যেখানে নাই তুমিজ নাই সেখানে কোনোদিন শান্তি নাই। বাংলাদেশের একজন বড় মন্ত্রী, বাংলাদেশের একজন বড় মন্ত্রী আপনারা ইন্টারনেটে দেখেছেন, এটা গিবত হওয়ার কথা না, ব্যাপকভাবে ভাইরাল জিনিস, যে ভাইরাল হয়েছে উনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রীর মতো দায়িত্ব পালন করেছেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিলেন, বিশ্বব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, কত টাকা কত কিছু, কিন্তু বুড়োকালে তার ছেলেরা তার ঘরের মধ্যে টাকা জায়গা দেয় নাই। এটা বাংলাদেশের ভাইরাল একটা নিউজ। বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল আবুল মাল সাহেব, ওই আবুল মাল সাহেব তার ঘরের মধ্যে শেষ জীবন কাটাইতে কি পারেন না। কারণ যেই ঘরের মধ্যে হালাল হারাম জাকাত পত্রের বিধিবিধান হবে না, শুধু সম্পদ জমা করবে,
মনে রাখবেন সেই সম্পদ কোনদিন আপনাকে সুখের মুখ দেখালেও সেটা হবে অস্থায়ী, সেটা স্থায়ী হতে পারে না। আবার এমনও দেখেছি আমি একজন আলেম দিন মসজিদের ইমাম সাহেব, মেয়ে হইল সাতটা, ছেলে হয়েছে কয়টা? একটা। বাবলো তো সম্পদ যা রাখি যেগুলো তো মেয়েরা ভাগ হয়ে তো আস্তে করে কি ছেলের নামে যায় সম্পদগুলো লিখে দিছে, শেষ পর্যন্ত বৃদ্ধকালে সেই ছেলের ঘরে ওই বাবা খাইয়া মরতে পারে নাই, এমন খবরও কি আছে। আবার আপনাদের মধ্যে প্রথম কাতারে মুসল্লি অনেকে আছে এরকম যারাও এই কাজগুলো করেন, ছেলের সম্পদটা বাড়াই দেন, মেয়ের সম্পদটা কি কমাই দেন। বিশ্বাস করেন আপনার এই সম্পদ আপনাকে সুখ দিতে পারবে না, এটা দুনিয়ায় পরকালে আপনাকে জন্য অবশ্যই আপনাকে জবাবদিহির কাজ করে দাঁড়াতে হবে। কারণ হক কল এবাদ, যাকাত যে আপনি দিবেন না এটা তো আল্লাহর হক নয়, এটা কার হক? বান্দার হক। আল্লাহর হক কিন্তু আল্লাহ মাফ করে দিতে পারে, আর বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করতে কি পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদেরকে ওয়াজ করেছেন, ও সম্পদশালীরা শুনে নাও বুঝে নাও, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আমি আল্লাহ, তোমরা যারা দম সম্পদওয়ালা তোমাদের সম্পদের উপরে আমি আল্লাহ যাদেরকে আমি সম্পদ দেই নাই তাদের একটা অংশ আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ওই সম্পদটা আমি দিয়েছি তোমার কাছে, তোমার দায়িত্ব হচ্ছে কি করা, ওগুলো বন্টন। কারণ জাকাতটা কি রসুল বলছে, আজ জাকাতু কান্তারাতুল ইসলাম, কান্তারাতার মানে হলো সেতু বন্ধন, কান্তারা মানে কি সেতু বন্ধন। যেরকম একটা সেতু দিয়ে এই পার থেকে ওই পারে কি হয় যোগাযোগ স্থাপিত হয়, অনুরূপভাবে যেমন আমাদের পদ্মা সেতু হইতেছে, যেটা হয়ে যাওয়ার কথা আরো এক দেড় বছর আগে, যেটা যখন পরিকল্পনা হয়েছে 12,500 কোটি, 1,250 কোটি টাকার বিনিময়ে, এটা আরো দুই বছর আগে দেড় বছর আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 50,000 কোটি টাকা তার তিন গুণ বেড়ে গেল, তারপরও এখনো নির্মাণ কি হয় নাই, শেষ হয় নাই। আরো সেদিন দেখলাম চায়না কোম্পানির, তাদের 6 মাসের বেতন কি দেওয়া হচ্ছে না। এই যে সেতুটা কেন করা হচ্ছে, দক্ষিণ বাংলার সাথে এই বাংলার কি হবে সম্পর্ক হবে, কান্তারা। কান্তারা মানে কি সেতু, কান্তারা মানে কি যোগাযোগ। একজন সম্পদশালীর সাথে, সম্পদ যার নাই তার সাথে যোগাযোগের মাধ্যম হলো কি যাকাত। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রোজাটা হইল, এটা হলো শাহরুল মাওয়াসাত, রমজান মাসটা হলো ভাতৃত্বের মাস, সেতু বন্ধনের মাস। আপনার টাকা আছে, আপনি 5-7 রকমের ইফতার বানান, আপনি 6-7 রকমের ফল রাখেন, আপনার কত মুখরোচক মুখের রুচিদার খাদ্য আপনার জমা আছে, কিন্তু আপনার বাড়ির পাশে আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার একজন মুসলমান ভাই তার ঘরে কিছু নেই, সেদিনে আনতে পারলে খায়, না আনতে পারলে কোন রকম আল্লাহর দিকে তাকায়া থাকে। আল্লাহ বলেছেন, ও সম্পদশালীরা তোমার সম্পদের মধ্যে তোমার আত্মীয় তোমার স্বজন তোমার পাড়া প্রতিবেশী তোমার মুমিন মুসলিম ভাই যাকে আমি টাকা দেই নাই তাদের জন্য তোমার সম্পদের মধ্যে একটা অংশ রেখে দিলাম, এখন তুমি শুধু খাইবা এটা হতে পারে না, তারাও যাতে খাইতে পারে তুমি একটা কাজ করো, তোমার সম্পদের একটা অংশ তাকে আগে ভাগে দিয়ে দাও। এই জন্য ইসলামে জাকাতের কি বিধান, ইসলামে জাকাতের বিধান এইটা যে আল্লাহ চায় যে তোমাকে আমি মালিক বানাই দিলাম, তুমি আবার সেখানে আমার ভালোবাসায় কতটুকু কোরবান করতে পারো। যেমন কোরবান করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে, নিজের সন্তানকে কোরবানি করে তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেলেন, ঠিক না বে? ঠিক। আমরা আমাদের সম্পদ চেয়েছে, আমার টাকা চেয়েছে,
আমি সেটা দিয়ে আল্লাহর প্রিয় পাত্র হব। এটা যদি না দেই তাহলে আমার সকল টাকাগুলো থাকবে হারাম। আর যে ব্যক্তি হারাম খায় আবাদত বন্দিগি করবে তার কোন আবাদত আল্লাহর কাছে কবুল হবে না। একটা কথা আছে না, হাজার মন দুধ একশোটার যদি গাভীর প্রস্রাব হয়, যেটাকে নোয়াখালীর ভাষা বলা হয় কি সোনা, তাহলে এক হাজার টন কি দুধ, সামান্য একটু কি সোনা কি হয়ে যাবে, পুরাটাই নষ্ট। আপনি জাকাতের এই টাকাটা যদি আপনি এক কোটি যদি হারা হালাল রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই আড়াই লক্ষ টাকা কি করতে হবে, বের করে ফেলতে হবে। তাহলে আপনার এক কোটি টাকা কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে এবং এই টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সাহাবা একরাম কেমন বরকতের জন্য দাওয়াত দিয়েছেন। কাশফুল মাহজুব নামক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে দেখলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, আনাস বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। সে নবীর কাছে সওয়াল করল, ও আল্লাহর নবী আপনি আমাকে কিছু দান করুন, বড় অসহায় অবস্থায় আছি। তখন আল্লাহর নবীর কাছে এত সংখ্যক ছাগল ছিল যেন যে দুই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকা ছাগলে ভরপুর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সওয়ালকারীকে সব ছাগলগুলো দান করে দিলেন। সে যখন তার কাউমের কাছে ফিরে গেল তখন তাদেরকে বলল, লোকেরা তোমরা সব মুসলমান হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণ দান করেন যে অভাবগ্রস্ত হওয়ার কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ, ওই লোকটা তখন মুসলমানও কি হয় নাই। এই জন্য জাকাত বিতরণের যে খাতগুলো আছে সেটা হলো মুআল্লাফাতুল কুলুব, ইসলামের প্রাথমিক পর্যায়ে বেদিনদেরকে জাকাতের টাকা দিয়া মন জয় করে ইসলামের দিকে ডাইভার্ট করে নিয়ে আসার জন্য জাকাতের খাতের টাকা ব্যয় করা বৈধতা একটা খাত। এটা একটা খাত কি এটা, আপনি একটা হিন্দু দেখছেন, আপনি একজন খ্রিস্টান দেখেছেন খুবই দুর্বল, তার বহু মুসিবত আছে, সেই সময় আপনি তাকে জাকাতের একটা অংশ দেন, দিয়ে জাকাতের টাকাটা দিয়ে দেখবেন সে এক সময় দেখবে যে ইসলাম এত বড় উদার, সুতরাং সেই ইসলামের দিকে আমি কেন যাবো না। সে একদিন দেখবে যে আপনি ভালো আচরণে সে একদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই রসুল সাল্লামের জন্য তাকে দেওয়ার সুযোগ ছিল, এই জন্য বললো যে উপত্যকার সব ছাগলগুলো নিয়ে যাও। সে তার কাউমের কাছে বললো যে মুহাম্মদের কাছে যাও, মুসলিম ইসলাম ধর্ম কবুল করো, সেখানে মানুষ মানুষের জন্য এত আন্তরিক, তোমরা কেন অন্য তার মধ্যে পড়ে থাকবে। আল্লাহু আকবার। একবার আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন ভিখারি এসে বলল, ওগো আল্লাহর নবীর পুত্র আমার 400 দেরহামের প্রয়োজন, 400 দেরহাম কিন্তু কম না, এক দেড়হামের দাম কুয়েতি দেড়হামের দাম কত এখন, কত কত টাকা, এক দেড়হামের দাম 250 টাকা বর্তমানে, দেড়হামের দিনার দিনার দেড়হামের দাম কত জানি না, দেখো 22 টাকা, আচ্ছা যাই হোক 22 টাকা মানে সৌদি আরবের রিয়েলের মতোই নাকি, তাহলে দেড়হাম 400 দেড়হাম দরকার ছিল। ও আল্লাহ নবীর নাতি আমার প্রয়োজন 400 দেড়হাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘরের দিকে গেলেন, ঘরে যাইয়া সাথে সাথে 700 দেরা মেনে তার হাতে দিলেন। লোকটা আলহামদুলিল্লাহ বলল, আল্লাহর নবীর নাতি চোখ থেকে দবধার করে পানি পড়া শুরু হয়ে গেল। আর তখন একজন জিজ্ঞেস করলো, আল্লাহর নবীর নাতি আপনি এখানে কান্নার কি আছে, লোকটা আপনার কাছে 400 দেরাম চেয়েছে, আপনি 400 দেরামটাই পুরাপুরি দিয়ে দিলেন, আবার আপনি কামছেন কেন। তখন ইমাম হুসাইন বললেন, আমি কাঁদছি এই জন্যে এই লোকটার অভাবটা আমি আগে কেন বুঝলাম না, লোকটা আমার কাছে কেন আসতে হলো, আমার দায়িত্ব ছিল তার অভাবটা যাইয়া নাইজ বাড়িতে পূরণ করে দিয়ে আসা, আমি যে এটা দিতে পারি নাই এই যে আমার দায়িত্ব অবহেলা হয়েছে, এজন্য আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাই কিনা এই জন্য আমি কাঁদছি। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানীয় ভাইরা,
তাহলে দেখুন জামি তিরমিজির মধ্যে আরেকটা হাদিস এসেছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে একদিন একটা ছাগল জবাই হয়েছে। ছাগল জবাই হওয়ার পরে বললেন যে খাও, খাওয়াও, দান করো, সাদকা করো। রাসূল রাষ্ট্রীয় কাজ সেরে এসে ঘরে আসে জিজ্ঞেস করলেন, আয়েশা ছাগলের গোশত কি আর আছে? কয় একটা রান আছে, আর সবটাই কি দান করে দিয়েছি, একটা আছে। বললো যে কথা এইভাবে বলিও না, বলিও যেটা ছুবরাটাই দান করেছো সেইটা আছে, আর এইটা শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ বলছে মা ইয়ানফাদু ইনদাকুম ওয়ামা ইনদাল্লাহি বা, তোমরা যা নিজের জন্য ব্যয় করো সেটা তোমার শেষ হয়ে যায়, যা আল্লাহকে দান করো সেটা তোমার জন্য স্থায়ী থেকে যায়। আল্লাহু আকবার, তুমি কে বলো? এখন আমরা বলি যে যেটা দান করি বলি সেটা আমার না, আসলে আমার সেটা, আসলে হলো সেটা আমার। সুতরাং আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা হাদিসে কুদসি এভাবে বলেছেন, ইয়া বানি আদম আনফিক উনফিক আলাই, হে আদম সন্তানরা তোমরা দান করতে থাকো, তোমার জন্য দান করা হবে। তুমি যখন বিপদে থাকবা কবরে, আল্লাহ তাআলা তোমার তোমার নসলের মধ্যে তোমার জন্য দানকারী ফয়দা করে দিবে। এই জন্য ভাই জাকাত আমাদের হিসাব করতে হবে। এখন জাকাত হলো, জাকাতের কার উপরে ফরজ? জাকাত কার উপরে ফরজ? কয়েকটা শর্ত হলে জাকাত ফরজ। এর মধ্যে একজন আকেল বালেগ মুসলিম সাহেব নিসাব, আমরা তো সবাই আকেল বালেগ মুসলিম, সাহেব নিসাব হয়তো অনেকে নয়। সাহেব নিসাব কি? সাহেব নিসাব বলো, যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য এর সমপরিমাণ সম্পদ যদি আপনার মালিকানায় 1 বছর থাকে, আপনার ব্যাংকে ডিপোজিটে আছে, আপনার বিমাতে আছে, আপনার ব্যবসাতে লাগিত করা আছে, অর্থাৎ আপনার কাছে হাওলাত বরাতে আছে, আপনার ব্যবসায়ী পণ্যে আছে, তাহলে আপনি বছরে একবার সেখান থেকে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিয়ে দিতে হবে। এটার নাম হলো কি? এটা হলো, এটা হলো জাকাত দেওয়ার কি বিধান, উসুল। সুতরাং আপনি এখন আপনার কাছে যদি আপনি বড় পয়সাওয়ালা হন তাহলে আপনার হিসাবটা হবে স্বর্ণের, আর আপনি যদি নর্মাল হন তাহলে আপনার হিসাবটা হবে কি রূপ্যের। রূপা এখন বর্তমানে দাম কত আমি জানি না, 1000 টাকা হবে 1 তোলা? 1200। যদি 1200 হয় তাহলে 1200 হইলে 1200 যদি আমি 52 দিয়া গুণ করি কত হয়, কত হয়? হ্যাঁ, 63-66 হাজার। তাহলে কোনো ব্যক্তির কাছে যদি ধরেন 1 বছর আপনার কাছে 63 হাজার টাকা বর্তমান থাকে স্বর্ণের রূপার দাম অনুযায়ী, তাহলে আপনাকে কি করতে হবে? এটা জাকাত দিতে হবে। এখন আপনি বলেন যে আমার 1 জায়গায় নেই, না আপনার 3 জায়গায় আছে, আপনি 3 জায়গায় হিসাব করে কি দেওয়া লাগবে। যদি সেটা 1 বছর কি হয় পূর্ণ হয় আপনার মালিকানায়, ফেতরার জন্য 1 বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক নয়, জাকাতের জন্য 1 বছর আপনার মালিকানা থাকা বাধ্যতামূলক। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? এরপর আপনি বলতে পারেন যে হুজুর আমার তো লেনদেন করেছি অমুকের কাছে, আমার অনেক টাকা বাকি, হাওলাত দিয়েছি 5 লাখ কিন্তু দেয় না, 1 বছরের জন্য নিল বা 3 মাসের জন্য নিল, এখন 10 বছরও পাচ্ছি না, সেই টাকাগুলো জাকাত আমি কিভাবে দেবো? এ ব্যাপারে বাংলাদেশের ওলামায়ে কেরামরা বলতেছেন, মুফতিরা বলতেছেন জাকাত দেওয়া লাগবে। আপনার টাকায় লাভ আসুক অথবা কি নাই আসুক, অথচ আরবের আলেমরা যেটা বলে এটা আমার সাথে একটু আমার মনও বলে যে আমার এই টাকাটা আমি পাবো কি পাবো না তারও কোনো গ্যারান্টি কি? এরকম টাকা আছে না নাই? আছে নি, আমরা কোনো না থাকলেও আর আছে, আমার আছে, আমার এই টাকাটা পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। তখন সৌদি আরবের আরবরা বলেন দুইটা সুরত, আপনি যদি স্বাবলম্বী হওয়া হন তাহলে টাকাটা পাইলে হিসাব করে যত বছরে জাকাত দেন নাই মাঝখান দিয়া পুরাটা একসাথে দিয়ে দেন, আর না হইলে ওই বছরে দেন অন্তত যে বছর আপনি কি পাইলেন, যখন পাইলেন তারটা দেন। আমার মতে সৌদি আরবেরটা সহনশীল। এইভাবে করে দুইটা বক্তব্য আছে, আপনার যেভাবে পারেন সেটা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত কি করে আপনি নেবেন। আর ঘরের মধ্যে সম্পদ যেটা, ঘরের সম্পদ যেটা, সেটা তো আপনি বললেন যে হিসাব এইভাবে করা লাগবে। আপনার ঘরে ব্যবহার্য জিনিস
যদি সেটা অনেক বেশি থাকে ব্যবহারের অতিরিক্ত থাকে তাহলে বছরে গুলো হিসাব করে কি দেওয়া লাগবে যাকাত দিতে হবে আপনার ব্যবসায়িক পণ্য আপনি হিসাব করবেন বছর একবার করে আপনি দেনা আছেন কত আপনার মূলধন আছে কত হিসাব করে দেনাটা বাদ দিয়া যেটা আছে এটা আপনার কি মূলধন সেগুলো যাকাত হিসাব করে আপনাকে কি করতে হবে দিয়ে দেওয়া লাগবে তাহলে আপনার এই ঘরটা আগুন থেকে হেফাজত করবে কে আল্লাহ চোর থেকে হেফাজত করবে কে ডাকাত থেকে হেফাজত করবে কে বিশ্বাস করেন আপনি কোনোদিন দরিদ্র হয়ে যাবেন না আপনার সন্তান কারো কাছে হাত পাতা লাগবে না কারণ আপনার সম্পদের জিম্মাদার কে নিয়েছেন আল্লাহ পাক আপনি রাষ্ট্রের যখন সাদা আপনি ট্যাক্স দাতা হন আপনার যদি ইন্ডাস্ট্রির মধ্যে কোনো ক্ষতি হয় আপনাকে বিমার ব্যবস্থা আছে রাষ্ট্র সেখানে শেল্টার দেওয়া তার দায়িত্ব কারণ রাষ্ট্র আমার ট্যাক্সের উপরে চলে যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক নিয়ম নীতিকে এটা নিয়ম নীতি বলতে আমাদের কষ্ট লাগে কথা বলেন ঠিক কি কথা বুঝেন না আপনারা কথা বুঝেন নাই আমি বাস্তব বললাম না ভুল বললাম বাস্তব বললাম না ভুল বললাম আজকে ট্যাক্স দেয় তারাও অনেক সময় বিপদগ্রস্ত আর যারা টাকা দেয় না ট্যাক্স দেয় না তারা অনেক সময় রাষ্ট্রের প্রোটেকশন বেশি পায় আছে না নাই বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন তো বাংলাদেশ নিয়ে তো আর ইসলাম চলে না ইসলামটা হলো সার্বজনীন এই জন্য ইসলামের কথাকে আমরা এইভাবে নিতে হবে তাহলে সম্মানিত ভাইরা আপনি এটা করবেন আপনারা তো প্রশ্ন করেন না আমি আজ থেকে ইন্টারনেটে প্রতিদিন 2:30 বাজে বসবো অথবা 9:45 আধা ঘন্টা লাইভে থাকবো খেয়াল করেছি যদি কেউ কোনো প্রশ্ন করে সে প্রশ্নগুলোর জবাব দেব আর একদিন একটা বিষয় নিয়ে কথা বলবো যেমন গত রাতে আমি কোনো ঘোষণা ছাড়াই গতকালকে শুরু করেছি মনে হয় 10:30 বাসায় গিয়েছি ভাবলাম যে একটু অনলাইনে কিছু দাওয়াতি কাজ করি তো গতকালকে 14 মিনিট বক্তব্য দিয়েছি সেটা হলো ভালো মৃত্যুর উপায় কোন অবস্থায় আমার মৃত্যুটা যেন ভালো হয় দেখলাম যে এখন বর্তমান সময় সবাই মৃত্যু নিয়ে একটু চিন্তায় আছে না নাই গতকালকে নেট 14 মিনিট বক্তব্য দিয়েছি আপনারা যদি আমার পেজে যান অথবা আমার আইডিতে যান আপনারা পাবেন আমি রেখেছি প্রশ্ন করে না আমাদের এই দেশের মুসলমান প্রশ্ন করে না এরপর আপনি যে আজকে জমিনের দান খান ফসল খান এখানে ওসর আছে এদেশে অনেক মানুষ দেয় না এটা আমার বাবা আব্বা হজরত আমার বাবা যেহেতু কৃষক ছিল ডাইরেক্ট বলতেন মিন্নতিদেরকে যখন তো 2-3টা লোক আমাদের কর্মচারী ছিল পুরো বছর এ আব্দুল মালিক কত মন দান হয়েছে আগে হিসাব কর প্রতি 20 মনে 1 মন দান আগে ভিতর করে ফেলা এটার নাম হলো ঔষধ যেমন আপনার সম্পদ যা হয় এগুলোর 20 ভাগের 1 ভাগ যদি আপনার সরকারিভাবে আপনি পানি না পান আল্লাহ প্রদত্ত পানি না পান আমরা তখন পানি দিই টাকা দিয়ে নাকি আমাদেরকে কি বীজ ফ্রি দেওয়া হয় সার কি ফ্রি দেওয়া হয় বীজ সার পানি যেহেতু ফ্রি দেওয়া হয় না যদি আমার নদীর পাড়ে হয়তো আমার জমিনটা যেখানে কিচ্ছু লাগে না শুধু সম্পদটা লাগাই আসলাম আর কি দাম দায় লই আইলাম তাহলে শতকরার 10% এটাকে বলে ঔষধ কি বলে ঔষধ আর ওলামায়ে কেরামরা বলে না এইভাবে যাদের সম্পদ অর্জন হয় না এমনি খেতে দান হয় সেগুলোর 20 ভাগের 1 ভাগ আল্লাহকে দিতে হবে এটা দেওয়া কি বাধ্যতা বলো এটা দেওয়া কি বাধ্যতা বলো অতএব যারা আজকে কৃষিজীবী আছেন কৃষিজীবীরা আপনার 20 মন দান হলে 1 মন দান আল্লাহর রাস্তায় কি করতে হবে ওসর হিসাবে কি দিয়ে দিতে হবে আর যাকাত দিবেন কাকে ইন্নামাল ফুকারা ওসর কাকে দিবেন ইন্নামাল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতুল কুলুব আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বিস্তারিত বলেছেন ফকির মিসকিন এবং আপনি একজন লোকের মন জয় করে ইসলামের দিকে দাওয়াত দেওয়া এরপরে যায় জিহাদ ফি সাবিলিল্লাহ এবং ঋণগ্রস্ত আপনার একজন ভাই সে এক জায়গায় ব্যবসা বাণিজ্য করে এমন তরা খেয়েছে এখন চলতে পারে না তার আর কোনো মাধ্যমও কি নাই আপনি আপনার জাকাতের একটা অংশ তাকে দিলেও জাকাত আদায় হয়ে যাবে কারণ সে আল গারেমি না সে কি মাওনা বেলাল আমার কথা কি গারেমিন আছে তো গারেমিন মানে কি ঋণগ্রস্ত সহায় সম্বল হারা তাকে আপনি এটা দিতে কি পারবেন একটা অংশ তাকে দিবেন এভাবে করে কাকে দিতে পারবেন কাকে দিতে পারবেন না এবার একদিন বলার প্রশ্ন অন্তত জাকাতের উপরে কম হইলো 50-100টা প্রশ্ন আছে আপনার যেহেতু জাকাত দেন না এই জন্য জিজ্ঞাসাবাদও কি করেন না আল্লাহ তাআলা বলছেন ফাসআল যে তোমরা কি করো তুমি জিজ্ঞাসা করো ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন যারা জানো না
যারা জানে তোমরা তাদেরকে কি করো, প্রশ্ন করো, প্রশ্ন করে জেনে নাও। তোমরা আপনারাও এই ব্যাপারে প্রশ্ন করে জেনে নেবেন। আর আরেকটা কথা, যেহেতু আজকে প্রতিদিন আর তো আমরা কথা বলতে পারবো না, সময় পুড়িয়ে গেছে, আরেকটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এবছরের আমাদের বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের ওলামায়ে কেরামরা এবং এই দেশের বড় বড় মুক্তিরা যে সিদ্ধান্ত দিয়েছে সেটা হলো দরিদ্রদের জন্য, নর্মাল পয়সাওয়ালার জন্য নিম্নে ফেতরা হইল 80 টাকা না 70 টাকা লাগছে, 70 টাকা, আর উপরে হইল 2300 কত টাকা। প্রশ্ন করতে পারে যে হুজুর এটা আবার কেমনে হয়, একজনের লাই কত, একজনের লাই 70 টাকা, আরেকজনের লাই 2300 টাকা কেমনে? আরে ভাই শুনুন, একজন 2300 টাকা হইল নর্মাল, যারা সাধারণ আয়ের মানুষ, দিনে আনি দিনে খায়, কোন রকম চলে, এদের তেমন সম্পদ কি নাই। আর আরেকজনের আছে কোটি কোটি টাকা, সে যদি এই অল্প টাকা ওর মতো দেয় তাহলে গরিবের উপকার হবে কি কম? সে দিবে একটা দামি খেজুর, সে 1 কেজি আজুয়ার দাম দিবে, 1 কেজি কিশমিশের দাম দিবে, 1 কেজি কিশমিশের দাম হলো 2300 কত টাকা। 2300 কত টাকা দেখলাম যে পেপারের মধ্যে আসছে, আপনি সেই পরিমাণে 1 কেজি কিশমিশের দাম কত? আপনার 1 পেত্রার দাম দিবেন। অতএব যারা কোটিপতি, যারা কোটিপতি, যারা লক্ষ লক্ষ টাকা রুলিং করেন, তারাও তো 70 টাকা করে, আপনি ফেতরার দায় মুক্ত হয়ে যাবেন, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। আমি আমার নিজের হিসাব করে গত বছর আমার ফ্যামিলি সদস্য 4 জন আমি ফেতরা দিয়েছি, সেখানে আমি 2000 আমার ফেতরা হিসাব করে দিয়েছি কত, 2000, কারণ আমার টাকার হিসাবের মতো ওই রকম একটা পণ্যের হিসাব করে আমি কি করেছি, আমার ফেতরাটা প্রদান করেছি। কারণ আমি যদি একজন সাধারণ মানুষের মতো 70 টাকা করে দেই তাহলে গরিবরা উপকৃত কি হবে না। সুতরাং আপনারা ওইভাবে করে আপনাদের ফেতরাগুলো দেওয়ার জন্য কি করবেন, চেষ্টা করবেন, আর আল্লাহর রাস্তায় রমজানের বেশি বেশি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এত বেশি দান করতেন মনে হয় যেন প্রবাহিত বায়ুর মতো দান করতেন। গুনে দিবেন না, গুনে দিবেন না, অনেক সময় একটু বাড়ে দিয়ে দেন না, শুধু গুনে দিয়েন না, একটু দান করেন, আল্লাহর মহব্বত অন্তরে রাখেন। আপনি যে কোটি কোটি টাকা সম্পদ আপনার সন্তানের জন্য রেখে যাচ্ছেন, বেশি সম্পদ রেখে গেলে আপনার ছেলে নিশ্চিত হইতে পারে সে বাবা ঘর হবে, সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না কেন, বাবা কি গরিবের হোলায় খায় না বড় লোকের হোলায় খায়? পয়সা ঠেলায় গরিবের পোলায় খায়, হয়তো নেতাদের শেল্টার পাইয়া, কারণ আমাদের সেখানে জালিম নেতা আছে, ওই গরিবের পোলাটারে তার লগে হাঁটাইয়া তার দল করা নিলাই, তার ক্যাডার বানা নিলাই, তার হাতে বাবা উঠাই দেন, ওই পোলা বাবা কিনবে কোত্থেকে? কথা বলেন, আমার কথা কি ঠিক? আমার কথা কি ঠিক? আপনার সন্তানগুলো ওইসব জালিমদের থেকে হেফাজত করবেন, ওইসব খারাপ লোকগুলো ছেলের কাছে আপনার ছেলে হাতে, আপনি খেয়াল করতে হবে না, আপনার ছেলে খারাপ হয়ে যাবে। একসময় দেখবেন যে সে খুনি মাম খুনের আসামি, একসময় দেখবেন তার লাশ পড়ে আছে। এজন্য আপনি যদি বেশি সম্পদ রেখে যান আপনার সন্তানটা হয়ে যাবে মুস্তান, আপনার ছেলে হয়ে যাবে খারাপ, দুনিয়ার মানুষকে বেশি মানুষ মনে করবে না। সুতরাং আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান, নিজের জন্য কিছু রেখে যান, শুধুমাত্র সন্তানের জন্য রেখে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন, আর এই মাসে 1 টাকার বদৌলতে আল্লাহ তাআলা 700 টাকা সওয়াব দান করবেন। আমাদের মসজিদ নির্মাণ আটকে রয়েছে, এই মুহূর্তে দানটা একটা অংশ গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সওয়াব দান করবে। হাজা মাইন দিওয়ালিল মিনদাল্লাহ আলাইহি।